আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আমি আবারও একটি অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি। আপনারা হচ্ছেন 2023 অথবা 2024 সালের এসএসসি পরীক্ষার্থী। তো চলুন আমরা শুরু করি। আর প্রথমত আমি কয়েকটা কথা একটু বলে ফেলি, আপনারা এগুলো একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। আমি আপনাদেরকে একদম রসায়নটাকে শুরু থেকে পড়াবো, অর্থাৎ আপনি কিছুই জানেন না রসায়নের, আমি ওই জায়গা থেকে আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? আর আমি আপনাদেরকে যে সাজেশন প্রোভাইড করব, আমি যেভাবে পড়তে বলবো, আমি যেভাবে আপনাদেরকে করতে বলবো, আপনার দায়িত্ব হবে শুধুমাত্র সেই বিষয়গুলোকে ভালো মতো পালন করা। অনেক স্টুডেন্ট আছে যারা প্রথম প্রথম ক্লাসে অত্যন্ত মনোযোগী থাকে, বাট কিছুদিন যাওয়ার পর এক্ষেত্রে দেখা যায় যে তারা তেমন একটা আর মনোযোগী হতে পারে না। তা আমি আমাদের আমার সকল ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করব, আপনারা প্রত্যেকটা ক্লাস একদম মনোযোগের সহিত করবেন। কোনো সমস্যা হলে আপনাদের জন্য আরও একটা গ্রুপ খুলব, আপনাদের জন্য আরও যা কিছু করার দরকার তা কিছু করব, কিন্তু দরকার একটা ভালো রেজাল্ট, দরকার অবশ্যই GPA 5। কেন GPA 5 দরকার? GPA 5 সব কিছু নয়, বাট GPA 5 অনেক কিছু মনে রাখতে হবে। GPA 5 সব কিছু নয়, বাট GPA 5 আমাদের দেশের মানে শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপট অনুযায়ী এটা অনেক কিছু। তাই GPA 5 পেতে হবে, এভাবে টার্গেট নিয়ে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, তা আপনারা অবশ্যই পরবর্তী থেকে একদম নিজের মধ্যে স্পৃহা তৈরি করবেন, আমি ক্লাস মিস করব না। তার কারণ একটা ক্লাস মিস করা মানে প্রায় 1.5-2 ঘন্টা মিস করে ফেলা, আর এই 1.5-2 ঘন্টা পরবর্তীতে কাভারেজ করা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তো আজকে আমরা রসায়ন নিয়ে আলোচনা করব, এন্ড রসায়নের এটা সেটা অনেক কিছু অজানা তথ্য জানব, যে তথ্যগুলো আমি কখনোই কোনো ভিডিওতে বলিনি। আমি এতগুলো অনলাইনে চ্যানেলে মানে ভিডিও বানিয়েছি, আমি কোনো ভিডিওতে আজকের যে তথ্যগুলো প্রোভাইড করব সেগুলো বলি নাই। চলুন আমরা শুরু করি। প্রথমত আমাদেরকে জানতে হবে যে রসায়নের একক কি। একক বলতে কি বোঝানো হয়? রসায়নের একক বলতে বোঝানো হয় রসায়ন কাকে নিয়ে আলোচনা করতে চায়। কথা বুঝতে পারছেন? যেমন আপনি কোনো জায়গাতে ঘুরতে গেছেন, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যদি বন্ধুদের আলোচনা শুরু হয়ে যায়, তাহলে আপনি কার আলোচনা করবেন? আপনার বেস্ট ফ্রেন্ডের আলোচনা করবেন, তখন আপনার বেস্ট ফ্রেন্ডই সব কিছু আপনার লাইফে। ঠিক একই রকমভাবে রসায়ন বলে গিয়ে কি, আমি পরমাণু নিয়ে আলোচনা করতে চাই, আমার কাছে পরমাণুই হলো বেস্ট ফ্রেন্ড। তো পরমাণুর দেখতে কেমন, পরমাণুর ছেলে মেয়ে কয়টা, পরমাণু এটা সেটা আবু মানে যা কিছু আছে সব কিছু নিয়ে আলোচনা করে আমাদের সেই রসায়ন। তো এই রসায়নের ক্ষেত্রে এই যে পরমাণুর কথাটা রয়েছে, আমি একটু ছোট্ট করে আগে কথা বলে ফেলি। যেমন আমি হচ্ছি পদার্থ, তাই তো কথা, পদার্থ। যদিও বা আমাদের ক্লাসে অনেক সময় আমাদের টিচারগুলো বলতে তুমি অপদার্থ, স্যার আমি তো পদার্থ, রসায়ন বলে পদার্থ বলে, পদার্থবিজ্ঞান বলে, আমি পদার্থ, দ্যাট মিনস আমি পদার্থ। দেখেন, এটা হচ্ছে আমার শরীর। এই শরীরকে যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করতে যাওয়া হয়, তাহলে এই শরীরে প্রথমত আসবে কোষ। তাহলে কোষকে আমরা বলি জীববিজ্ঞানের একক। তাহলে জীববিজ্ঞান কোষকে নিয়ে কি করে আলোচনা করে, তাহলে জীববিজ্ঞানের একক হচ্ছে কোষ। তাই এই কোষের ভেতরে রয়েছে নিউক্লিয়াস, এই কোষের ভেতরে রয়েছে কোষীয় নানা অঙ্গাণু। এবার ওই অঙ্গাণুর মধ্যে ধরে ফেলেন একটা নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসকে যদি এই শোনেন এদিকে আসেন, এই নিউক্লিয়াসকে যদি আরো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করতে 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 একদম ফাইনাল লাস্টের দিকে যাওয়া হয়, একদম শেষ প্রান্তে যাওয়া হয়, ওই শেষ প্রান্তে ধরা পড়বে পরমাণু। তার মানে আমরা পরমাণুর সমন্বয়ে গঠিত, আমাদের দেহটাও পরমাণুর সমন্বয়ে গঠিত। প্রত্যেকটা বস্তু প্রথমত ক্ষুদ্রতম একক ওই পরমাণু দ্বারা তৈরি। তাহলে আপনি যদি চিন্তা করেন আমাদের এই মার্কারের কথা, এই যে মার্কার, এই মার্কার কে যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করতে 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 একদম ফাইনাল ভেতরে যাওয়া যায়, তাহলে এটাও খুব ছোট ছোট জিনিস, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, ছোট ছোট ভাবে কি করা আছে, সাজানো আছে, এই এক একটা হচ্ছে এগুলো কি পরমাণু। আর এই পরমাণুকে নিয়ে আলোচনার বিষয় হবে আমাদের রসায়নের। আশা করি আমার ছাত্রছাত্রীরা ক্লিয়ার করছে। এবার আসেন এই পরমাণুর, যেহেতু রসায়নের আলোচ্যের মূল বিষয় আমাদের রসায়নকে, এই জনক, জনক কাকে বলা হয় রসায়নে সেটা তো আমাদেরকে জানতে হবে। তো দেখেন, রসায়নের জনক দুইভাবে আমরা মনে রাখবো। রসায়নের জনক হচ্ছে প্রথমত জাবির ইবনে হায়ান, তিনি রসায়ন শাস্ত্রের উপরে 108টি বই লিখেছেন। ভাবা যায়, মানুষ 10-15টা বই লিখতে গিয়ে আমাদের কত অবস্থা খারাপ, 108টা বই লিখেছিলেন শুধুমাত্র রসায়ন শাস্ত্রের উপর।
আপনি জানেন তিনি একাধারে পদার্থবিদ, রসায়নবিদ, জ্যোতির্বিদ। তার মানে তিনি কি পরিমাণ পরিশ্রমী ছিলেন চিন্তা করে দেখেন, একজন মুসলিম বিজ্ঞানী, খেয়াল করে দেখেন। তো জাবির ইবনে হায়্যান হচ্ছে রসায়নের জনক, বাট আধুনিক রসায়নের জনক ল্যাভোয়েসিয়ার। স্যার, রসায়ন আর আধুনিক রসায়নের মধ্যে পার্থক্যটা আমাদেরকে একটু ক্লিয়ার করে দেখেন। আগেকার সময়েও কিন্তু রসায়ন ছিল, বাট এখনকার সময়ে রসায়নটা অনেক চেঞ্জ হয়েছে। যেমন আগেকার সময়ে রসায়ন থাকলেও আপনি ইনস্ট্যান্ট গ্লো পাইতেন না আপনার ফেসের মধ্যে। এখন তো বিয়ে বাড়িতে মনে করেন যে কত গ্লো দেখা যায় সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। মানে ওকে বাসায় দেখছেন একরকম, পার্লারে গিয়ে হয়ে গেছে আরেক রকম। মনে করেন যে কি ওই ফেস আইডি দিয়ে রাখছিল মোবাইল ফোনে, তো এখন পার্লারে গিয়ে মেকআপ করার পরে ফেস আইডি দিয়ে আর ফেস খুলতেছে না, বলতেছে এটা তোমার ফেস না। ওই যে চেঞ্জ হয়ে গেছে। রসায়ন আপনাকে কত ভালোবাসা দিয়েছে, রসায়ন আপনাকে কি পরিমাণ চেঞ্জ করে দিয়েছে। জাস্ট পার্লারে প্রবেশ করছেন, পার্লার থেকে বাইর হয়েছেন, আপনি পুরাই চেঞ্জ। এটাই হচ্ছে রসায়নের ম্যাজিক। আপনি যত যা কিছু কেমিক্যাল ইউজ করতেছেন, সকালবেলায় উঠে দাঁত ব্রাশ করতেছেন, ওই দাঁত ব্রাশ করার পেস্ট রসায়ন দিয়ে তৈরি। তারপরে আপনি নাস্তা খেতে যাবেন, নাস্তা খাওয়ার সময় আপনি আপনি যত কলা টলা এটা যা কিছু খাচ্ছেন, এর ভেতরে কেমিস্ট্রি অর্থাৎ পরমাণু তো লুকায় আছেই আছে নাকি। তারপরে আপনি খানা দানা শেষ, আপনি হাত ধুতে গেছেন, হাত ধুতে যাওয়ার সময় হ্যান্ড ওয়াশ ইউজ করতেছেন, হ্যান্ড ওয়াশ রসায়নের আবিষ্কার। তারপরে কিছুক্ষণ খেলাধুলা করতে গিয়ে আপনার শরীরে অনেক ধুলাবালি পড়ে গেছে, এবার বাসায় চলে আসছেন, বাসায় আসার পর আম্মু বলতেছে তো কোথায় গেছিলে বাবু, তুমি তো বাহ তোমার চেহারা তো অসাধারণ হয়ে গেছে, তুমি তো খুবই সুন্দর লাগতেছে তোমাকে দেখে। আম্মু একটু খেলাধুলা করতে গেছিলাম, তোমার এত শরীরে ধুলা কেন, তোমার ধরো সাবান নাও একটু ধুয়ে আসো সবকিছু। এই সাবান রসায়নের আবিষ্কার। এই রসায়ন আমাদের জীবনকে আজকে অনেক সহজ করে দিয়েছে। আমরা অনেক ক্ষেত্রে এদিক ওদিক ঘুরতে গেলে পারফিউম যখন বডিতে থাকে উড়াধুরাভাবে হাঁটি আমরা, মনে করেন এই যে হাঁটতেছি এলাকা দিয়ে যখন আপনি যাবেন পুরো এলাকাকে জানা যাবেন, বাহ এত সুন্দর পারফিউম কে মেখে যাচ্ছে। রসায়নের কথা মনে থাকবে, রসায়ন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, আমাদের জীবনকে শান্তিময় করে দিয়েছে রসায়ন। স্যার আপনি তো রসায়ন বেশি ভালোবাসেন, তাই রসায়ন কেমন ভাবে উপস্থাপন করতেছেন, দুনিয়াতে মনে হয় রসায়ন ছাড়া আর অন্য কিছু নাই, সবই রসায়ন, খাইতে গেলে রসায়ন, ঘুমাইতে গেলে রসায়ন। আরে হ্যাঁ, আপনি ঘুমাইতে গেলেও রসায়ন, আপনি ঘুমাইতে গেলে আপনার মস্তিষ্কে কত রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে, এই রসায়নের কারণেই রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে। সুবহানাল্লাহ। স্যার আর বলিয়েন না, বহুত বলে ফেলছে, রসায়ন হলো যে কিং, রসায়ন হলো রাজা, রসায়নই রানী, না ওইরকম না। যাক, রসায়ন নিয়ে বেশ কিছু কথা বললাম। এখন আমাদের এই যে রসায়নের কথা নিয়ে যেহেতু কথা উঠেই গেল, প্রথমত আমাদের রসায়নের একটা ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে কথা বলবো। রসায়নকে আগে কি নামে ডাকা হতো জানেন? কেউ বলতে পারবেন দেখি, কেউ কমেন্ট করেন, কে কতটুকু করতে পারে কিনা। রসায়নকে আগে কোন নামে ডাকা হইতো? 1080 পিতেই থাকবে কোয়ালিটি, 1080 পিতেই থাকবে। আপনারা এই যে দেখেন, আপনারা এই যেখানে যাবেন, এই যে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে 360 পি আছে না নাই, 360 পি জায়গাতে যে 720 পি আছে দেখেন, 720 পি মানে কি একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাবেন। আলকেমি সবাই বলতেছেন আপনারা, ওকে ওকে ওকে, সবাইকে ধন্যবাদ, আবির এটা সেটা সবাই ধন্যবাদ সবাইকে। আসেন, আমি এখন এখানে কথা বলি। তো একদম প্রাচীন কালে, আমরা প্রাচীন আর মধ্যযুগীয় রসায়নটা আলকেমি নামে পরিচিত, মানে প্রাচীন কালে রসায়ন নিয়ে যে আলোচনা হতো আর মধ্যযুগে যে রসায়ন নিয়ে আলোচনা হতো, এই দুইটা রসায়নকে একসাথে আলকেমি নামে ডাকা হতো। আলকেমি হচ্ছে যে কি ওটা পরের কথা, বাট এটাকে তার আগেও গুপ্তবিদ্যা নামে ডাকা হতো। আসেন, এই যে এই কথাটা একটু ভালো করে খেয়াল রাখেন। ইতিহাস, প্রাচীনকালে রসায়ন গুপ্তবিদ্যা বলে পরিচিত ছিল এবং প্রাচীন মিশরকে রসায়নের জন্মক্ষেত্র বলা হয়। কেন আমি একটু ব্যাখ্যা করি আপনাদের সামনে এটা। আসেন, অর্থাৎ
প্রাচীনকালে কেন এটাকে গুপ্তবিদ্যা বলা হতো? দেখুন, রসায়নের যে কেমিক্যালগুলো ছিল, এই কেমিক্যালে তো মনে করেন অনেক খারাপ রিয়াকশনও ছিল, যেগুলো মানুষের জীবন ধ্বংস করে দিত, যেগুলো পরিবেশের জন্য খারাপ, বা পরিবেশ বলতে চারপাশের জন্য এটা খারাপ। তাহলে এখন বিজ্ঞানীরা বা যারা রসায়ন নিয়ে তখন ভাবতো, তখন তারা চিন্তা করতো যে এইটা যদি এখন আমি লিপিবদ্ধ করে একটা বই ছাড়ি, বা আমি যদি এটাকে মানে এই বিষয়টা সবাইকে জানাই, তাহলে সবাই তো এটা নেগেটিভলিও নিতে পারে, বলা তো যাবে না। তো তারা এই ভয়ে বা এই চিন্তা ভাবনায় মানে তারা যে জ্ঞানটা লাভ করতো, তারা সেই জ্ঞানটা মানে তার কাছেই রেখে দিত, বাইরের কোনো কারো কাছে শেয়ার করতো না। তাই তখনকার সময়ে রসায়নকে গুপ্তবিদ্যা বলেই রাখা হতো। কথা বুঝতে পারছেন? আর রসায়নের জন্মক্ষেত্র মিশরকে কেন বলা হয় জানেন তো? মিশরই হচ্ছে একমাত্র একটা মানে মানে মিশর মিশর হচ্ছে এমন একটা দেশের দেশ যে মিশরের যত মানুষ ছিল তখনকার সময়ে, তারা চাইতো যে কি, আমরা যেন সারা জীবন বেঁচে থাকতে পারি, এরকম কোনো কিছু করা যায় কিনা। দেখছেন, আমরা তো সবাই বেঁচে থাকতে চাই, অনেক বছর বেঁচে থাকতে চাই, যেন মরতে চাই না, এটাই তো স্বাভাবিক। মানে আমাদের মন যেটা চায় যে আমরা মরবো না, আমরা বেঁচে থাকবো সারা জীবন। তো মিশরীরাও ঠিক এরকম একটা ভাবনা ভাবতো যে আমরা এমন কিছু কি করতে পারি না যাতে করে মানে আমরা অনেক বছর পর্যন্ত বেঁচে থাকবো, বা আমাদের একজন পূর্বপুরুষ মারা গেছে, এখন ওই পূর্বপুরুষ যাতে করে অনেক বছর পর্যন্ত থাকে, মানে এটা তো পারে নাই যে অনেক বছর পর্যন্ত বেঁচে থাকবে, বাট তাদের যে মৃতদেহটা ছিল বা মমি, তো এই মৃতদেহটা অনেক বছর যেন বেঁচে থাকে বা মানে থাকে, ঠিক থাকে, সেই ব্যবস্থা কি করা যায় না? এই মিশর এইটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করছিল। তো তারা এক সফল কাম হয়েছিল, তারা মমিকে এত, মমি মানে হচ্ছে মৃতদেহকে এমনভাবে সুন্দর করে কেমিক্যাল দিয়ে রাখা হয় এবং এই লাশটা অনেক দিন পর্যন্ত বা অনেক বছর পর্যন্ত ভালো মতন থেকে যায়। তখন মনে করেন যে কি, আমার দাদাকে আমি দেখি না, আমি তো দাদাকে আমি দেখি নাই সত্য কথা এটা, তো ওই যে ওই সিস্টেমে যদি রাখা হতো তাহলে কিন্তু এখন আমার দাদাকে আমি দেখতে পাইতাম যে হ্যাঁ এটা হচ্ছে আমার দাদা। তো তখন বিভিন্ন কেমিক্যাল দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে লাশকে এমনভাবে রাখা হতো যেটা অনেক দিন পর্যন্ত আপনার পচনশীল হতো না আর কি, মানে পচে যেত না, ভালো থাকতো। তো এই মিশরেই এই জিনিসটার আবির্ভাব ঘটেছিল, তাই মিশরকেই বলা হয়ে থাকে রসায়নের জন্মক্ষেত্র। রসায়নের জন্মক্ষেত্র হচ্ছে কোথায়? মিশর। আশা করি মনে থাকবে সবার। আচ্ছা, এবার আসেন, এই কথাটা একটু মনে রাখবো আমরা, এমসিকিউ জন্য এটা অনেকবার এসেছে যে প্রাচীন এবং মধ্যযুগের যে রসায়ন, প্রিয় ছাত্রছাত্রী আমার একটু ভালো করে খেয়াল রাখবো আমরা এগুলো। আচ্ছা, প্রাচীন এবং মধ্যযুগীয় যে রসায়ন তা আলকেমি নামে পরিচিত। তো আল মানে হচ্ছে দা, আর কেমি মানে হচ্ছে যে কি, এটা স্পেশালি কেমিয়া শব্দ থেকে এসেছে। তো আমি যদি একসাথে বলি, আলকেমি এই শব্দটা আরবি শব্দ আলকেমিয়া থেকে এসেছে, যা দিয়ে মিশরীয় সভ্যতাকে বোঝানো হয়। অর্থাৎ তৎকালীন মিশরের যে সভ্যতা ছিল ওই সভ্যতাকে বোঝানো হয় আপনার আলকেমি দ্বারা, আলকেমি শব্দ দ্বারা। তাই আমরা বলতে পারি যে প্রাচীন এবং মধ্যযুগীয় যে রসায়ন, এই রসায়নকে আলকেমি নামে ডাকা হতো। এটা একটা মুখস্থ বিদ্যা, একটু সুন্দর করে আমার সকল ছাত্রছাত্রী এটা কিন্তু মনে রাখবেন প্লিজ। ওকে, এরপর আমি যেটা জানাতে চলেছি আজকে, যে আমাদের রসায়নের একক তো আসলে ছিল আমাদের পরমাণু, তাই না? তো ওই পরমাণুকে নিয়ে আমরা জানব, এবং আমি আপনাদেরকে আজকে পরমাণুর যে সংজ্ঞাটা দিব এটা হচ্ছে পরমাণুর একটা অ্যাকচুয়াল সংজ্ঞা। বাট আমরা তো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলি, অবশ্যই বলতে পারি, এটা কোনো সমস্যা নেই। বাট আজকে আমি যে পরমাণু সংজ্ঞা দিব এটা হচ্ছে পরমাণুর অ্যাকচুয়াল সংজ্ঞা, মানে কোনো খুঁত নাই এর মাঝে, নিখুঁত। ওকে, এবার আমরা সেই সংজ্ঞাটাই জানি। প্রিয় ছাত্রছাত্রীরা আমার, তো এই পরমাণুর সংজ্ঞাটা জানার আগে আমাদেরকে আগে আবারও ওই জায়গাটাতে ফিরে যেতে হবে। কোন জায়গাটাতে? ধরেন এই যেটাই, এই যেটা হচ্ছে আমার বস্তু, তাই না কথা? তাহলে এই যেটা হচ্ছে আমার বস্তু, তাহলে এটাকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম করতে হবে। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে জুম লাগান, লাগাই দেন জুম, তাহলে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি জুম করেন
তাহলে আমাদের এই বাবুটার ভেতরে, এই বাবুটার ভেতরে অনেকগুলো কি থাকবে? পরমাণু থাকবে। এই যে রসায়নের ক্ষুদ্র একক, অনেকগুলো পরমাণু, ঠিক আছে? তো এখন এই যে পরমাণুটা আছে, এই পরমাণুকে প্রথমত বিজ্ঞানীরা ভেবেছিল এই পরমাণুই তো হচ্ছে সবচাইতে ক্ষুদ্র জিনিস একটা পদার্থের ভেতরে। তাহলে এই পদার্থটার ভেতরেও যে পরমাণুটা আছে এটাই হচ্ছে সবচাইতে ক্ষুদ্র জিনিস, তাহলে এটাকে আর ভাঙা যাবে না, অর্থাৎ এই যে এগুলাকে আর ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না, এরা হচ্ছে স্বাধীন, এরা হচ্ছে স্বাধীন। আচ্ছা, এখানে আমি একটা কথা লিখে দিয়েছি, সুন্দর করে দেখেন, যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে স্বাধীন অস্তিত্ব মানে কি? স্বাধীন মানে হচ্ছে যে কি, যাকে আর ভাঙা যায় না। আপনি এক কথা মনে রাখেন, স্বাধীন মানে হচ্ছে যে কি, যাকে আর ভাঙতে আপনি পারবেন না, মানে সেটা একদম লাস্ট পর্যায়ে চলে গেছে আর আপনি ওটাকে ভেঙে কিচ্ছু পাবেন না। তাহলে প্রথমত তো আমরা এরকমই পড়েছি যে পরমাণু যেটা ছিল সেটা হচ্ছে যে কি, আর ভাঙা যায় না, এটাই তো বিজ্ঞানীরা বলেছিল, তাই না? তার মানে তখনকার সময়ে বলতে পারবো যে আগেকার সময় অনুযায়ী যদি আমি বলতে চাই যে পরমাণু আসলে কি ছিল, পরমাণু ছিল স্বাধীন, মানে তাকে আর ভাঙা যায় না। বাট পরবর্তীতে এটা প্রমাণিত হয় যে না, পরমাণু শুধুমাত্র একটা পদার্থের ক্ষুদ্রতম একক নয়, মানে শুধুমাত্র পরমাণুই একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম জিনিস নয়, শুধুমাত্রই পরমাণুই একটা পদার্থের ক্ষুদ্রতম জিনিস নয়। তখন তারা দেখতে পেয়েছিল না যে কোনো একটা পরমাণুর কথা চিন্তা করেন, ধরেন এটা একটা পরমাণু, তাহলে এই পরমাণুকে যদি আরো মাইক্রোস্কোপ দিয়ে দেখা হতো তাহলে এই পরমাণুকে এরকম করে দেখতে পেত না, মাই ডিয়ার স্টুডেন্ট, যে চিত্র আপনারা তো দেখেছেন। এবং এই পরমাণুর ক্ষেত্রে মধ্যখানে থাকতো কে, নিউক্লিয়াস, মধ্যখানে থাকে কি, নিউক্লিয়াস। আর আমাদের চারপাশে যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে কি, আমাদের ইলেকট্রন, চারপাশে যেটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন। দেখেন, তাহলে আগেকার সময় বিজ্ঞানীরা বলল যে পরমাণু হচ্ছে যে একটা পদার্থের ক্ষুদ্রতম জিনিস, অর্থাৎ এটা আর ভাঙা যাবে না, এটা স্বাধীন, এটাকে আর ভাঙা যাবে না। বাট আরো পরীক্ষা নিরীক্ষার পরে তো জানা গেছে যে না, পরমাণু স্বাধীন নয়, বরং তাকে আরো ভাঙা যায়। এবং তাকে ভাঙলে প্রথমত আমরা কি পাচ্ছি, নিউক্লিয়াস, এন্ড আমরা পাচ্ছি যে ইলেকট্রন। অবশ্য এই নিউক্লিয়াস এবং ইলেকট্রন ব্যাপারে তো অবশ্যই আমরা সবাই জেনেছি, আমার কাছে তো সেই, এই তো আছে, তো আছে আমার কাছে, এই তো আমাদের সেই ইলেকট্রনগুলো, এই যে ইলেকট্রন আছে না, এই ইলেকট্রনগুলো কি করে, কক্ষপথে ঘুরতে পারে, তাই না কথা? ইলেকট্রনগুলো কক্ষপথে কি করতে পারে, ঘুরতে পারে। তাহলে পরমাণু স্বাধীন নয়, পরমাণু অধীন, অর্থাৎ তাকে ভাঙা যায়, তাকে ভেঙে নিউক্লিয়াস অ্যান্ড আমরা পাই ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসকে ভাঙতে হবে, তাহলে নিউক্লিয়াস তোমার ভেতরে কি আছে, নিউক্লিয়াসকে যদি আমরা ভাঙি আমরা তাহলে আমরা পাই প্রোটন আর পাই আমরা নিউট্রন, তাই না কথা? বাট এইটুকু পর্যন্ত আপনারা জানেন, হয়তোবা কিছু কিছু সংখ্যক স্টুডেন্ট আছেন যে হ্যাঁ এ পর্যন্ত স্যার আমরা জানি, বাট আরও হালকা পাতলা আমরা জানি। কেউ বলতে পারবেন যে প্রোটন আর নিউট্রনকে কি ভাঙা যায় নাকি যায় না, আর যদি ভাঙা যায় তাহলে কি পাওয়া যায়, দেখি কেউ বলতে পারে কিনা। প্রোটন আর নিউট্রনকে ভাঙলে আর কি পাওয়া যায়, প্রোটন আর নিউট্রনকে ভাঙলে আর কি পাওয়া যায়, প্রথমত সামির ইয়াসির বলেছে যে প্রোটন ভাঙলে কোয়ার্ক, আফিফ বলেছে যে কোয়ার্ক, তারপরে মারুফ আহমেদ বলেছে না স্যার যায় না, মিজার আহমদ কিছু না, আফিফ আহমেদ বলেছে স্ট্রিং, হ্যাঁ একই কথা, কোয়ার্ক স্ট্রিং, কোয়ার্ক, তারপরে হচ্ছে যে নাসির বলেছে কোয়ার্ক স্ট্রিং, তাসমিয়া বলেছে যে জানি না, অনেকজনই জানে না। ওকে, যাই হোক, তাহলে আমরা, আমাদের সেই একটা পদার্থ ছিল, সেই পদার্থকে ভাঙলে আমাদের পরমাণু পাওয়া যায়, পরমাণু চিত্র ছিল আমাদের এইটা, যার মধ্যখানে হচ্ছে নিউক্লিয়াস অ্যান্ড আমাদের চারপাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রনকে তার ভাঙা যাচ্ছে না, বাট প্রোটনকে ভাঙলে, না সরি, নিউক্লিয়াসকে ভাঙলে প্রোটন আর নিউট্রন পাচ্ছি আমরা, নিউক্লিয়াসকে ভাঙলে প্রোটন আর নিউট্রন পাওয়া যায়। বাট প্রোটন আর নিউট্রনকে যদি আপনি ভাঙেন তাহলে আরও একটা জিনিস পাবেন, সেটার নাম হচ্ছে কোয়ার্ক।
সেটার নাম হচ্ছে কি কোয়ার্ক, যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। অ্যান্ড কেন প্রোটনের চার্জ ধনাত্মক বা প্লাস ওয়ান, আপেক্ষিক চার্জ কেন নিউট্রনের আধান শূন্য, এগুলো নিয়েও আজকে আমরা কথা বলবো। অ্যান্ড এটা আপনাকে কোয়ার্ক ব্যাখ্যা দিতে পারবে, ব্যাখ্যা দিতে পারবে আপনাকে কোয়ার্ক। ওকে, তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি যে পরমাণু কি জিনিস। দেবার এখন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এই কথাটা কেন বলা হলো খেয়াল করে দেখেন। তাহলে আমি যে পদার্থটা নিলাম, ধরেন ধরেন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি একটা জিনিস, অ্যালুমিনিয়ামের তৈরি, তার মানে এর ভেতরে অ্যালুমিনিয়ামই থাকবে শুধুমাত্র, ভালো করে বুঝেন, এর ভেতরে শুধুমাত্র অ্যালুমিনিয়ামই আছে। তার মানে এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের পরমাণু, এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের পরমাণু, অ্যালুমিনিয়ামের পরমাণু, অ্যালুমিনিয়ামের পরমাণু, অ্যালুমিনিয়ামের পরমাণু। তাহলে এটা ছিল পদার্থ, অর্থাৎ একটু আগে যেটা দেখালাম, প্রত্যেকটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পরমাণু, বলেছে যে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। কেন মৌলিক? তখন এখানে অ্যালুমিনিয়াম ছাড়া আর অন্য কিছু নাই, যদি অ্যালুমিনিয়াম ছাড়া আর অন্য কিছু থাকতো তাহলে সেটা যৌগিক হতো, বাট এখানে শুধুমাত্র অ্যালুমিনিয়াম আছে। সোডিয়াম হলে শুধুমাত্র সোডিয়াম থাকতে পারবে, ক্যালসিয়াম হলে শুধুমাত্র ক্যালসিয়ামই থাকতে পারবে, তাহলে সেটা হলো মৌলিক। তাহলে অবশ্যই বলতে পারছি যেটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, হ্যাঁ, তাহলে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, তাহলে পরমাণু কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই। যার স্বাধীন অস্তিত্ব নেই মানে কি, যার মানে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আছে, অর্থাৎ স্বাধীন অস্তিত্ব যদি থাকতো, স্বাধীন অস্তিত্ব যদি থাকতো তাহলে এটাকে আর ভাঙা যেত না, বাট এটাকে ভাঙা গেছে, তার মানে এটার স্বাধীন অস্তিত্ব নাই। স্বাধীন অস্তিত্ব যদি থাকতো তাহলে এটাকে আর ভাঙা যেত না, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যেত না, বাট স্বাধীন অস্তিত্ব যেহেতু নাই তার মানে আমি বলতে পারবো সেটা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত। ওকে, তাই বলেছে যে যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তারা ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ আপনারা এই যে একটা অ্যালুমিনিয়াম আছে না, নাই অ্যালুমিনিয়াম ধরেন এবার একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে গেল, অ্যালুমিনিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে গেল, তাহলে এই যে অ্যালুমিনিয়ামের পরমাণু আর ক্লোরিনের পরমাণু, তাহলে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন এই দুইটার পরমাণু একসাথে কি হতে পারবে, যুক্ত হতে পারবে, বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে। তাহলে ক্ষুদ্রতম জিনিসগুলাই শুধুমাত্র বা পরমাণুগুলাই শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়াতে সরাসরি অংশগ্রহণ করতে পারে, তাহলে বিক্রিয়াতে অংশগ্রহণ করে কে, পরমাণু অংশগ্রহণ করে। তাহলে মৌলিক পদার্থের, তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নাই, যদি স্বাধীন অস্তিত্ব থাকতো তাহলে তাকে আর ভাঙা যেত না, যেহেতু তাকে ভাঙা যায় তার মানে স্বাধীন অস্তিত্ব নাই, অর্থাৎ তাকে ভাঙলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়, তাই তার স্বাধীন অস্তিত্ব নাই। ওকে, তাহলে তারা ক্ষুদ্রতম একক হিসেবে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। আমার সকল ছাত্রছাত্রী, আপনি কি পরমাণুর অ্যাকচুয়াল সংজ্ঞাটা বুঝতে পেরেছেন আমাকে একটু জানাবেন, সম্পূর্ণ সংজ্ঞা বুঝতে পেরেছেন আপনারা? জুবাইর জি বলেছে, অন্তর্ষা জি স্যার, ওকে ওকে। তারপরে তন্ময় জি বলেছে, মারুফ আহমেদ জি, সাদ্দাম কবির বুঝেছে, ধন্যবাদ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আয়েশা জি স্যার, আলহামদুলিল্লাহ। সিপা শারমিন জিহাদ, ওকে, ধন্যবাদ সবাইকে, ঠিক আছে। আমরা কমেন্ট বাদ দিয়ে এখন আমরা ক্লাসে মনোযোগী হব। তাহলে আমরা তো পরমাণু সম্পর্কে ধারণা লাভ করলাম কিছু, তাহলে পরমাণুর মধ্যে মোটামুটি তিন ধরনের কণিকা আমরা পেয়ে গেলাম, তাই না? একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, অ্যান্ড আর একটা হচ্ছে নিউট্রন। এই তিনটা হচ্ছে পরমাণু সন্তানের নাম, কেমন? আচ্ছা, এবার আসেন, তাহলে পরমাণু বোঝাই যাচ্ছে অনেক ছোট ছোট জিনিস। তো আমার মাথায় চিন্তা আসতো যে আমি যদি কখনো পরমাণুকে সরাসরি দেখতে পাইতাম, চিন্তা আসতো বলতে এখনও চিন্তা করি যে আমি কোথায় যদি যাইতে পারতাম এবং পরমাণুকে একটু সরাসরি দেখতে পাইতাম, ভালো লাগতো আমার খুব। তো পরমাণু এতই ক্ষুদ্র, পরমাণু এতই ছোট যে একে মাইক্রোস্কোপ দ্বারা তো দেখা যায় না, ইলেকট্রন মাইক্রোস্কোপ বলে যে কি ভাই আমি পারবো না তোমাকে দেখাতে, আমিও ব্যর্থ। এবার ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রের ক্ষমতা 20 লক্ষ গুণ বাড়ানো হয় তার লেন্সের ক্ষমতা, মানে ইলেকট্রন মাইক্রোস্কোপের লেন্সকে 20 লক্ষ গুণ, মানে তার লেন্স রাখার ক্ষমতা যদি 20 লক্ষ গুণ বাড়ানো হয় তাহলে ফাইনালি পরমাণুকে দেখা যায়। এখন বুঝাই যাচ্ছে তাহলে পরমাণু অনেক ছোট, অনেক ছোট ছোট, একটু বড় করে আঁকি তাহলে আপনারা দেখতে পাবেন না, অনেক ছোট এগুলো, অনেক ছোট। তো এখানে একটা ইনফরমেশন দিয়েছি আমি, দেখেন যে প্রায় 10,000 কোটি হাইড্রোজেন পরমাণুকে যদি পাশাপাশি রাখেন আপনি,
তাহলে এখানে কয়টা আছে, একটা হাইড্রোজেনের পরমাণু ধরেন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে করে করে 100টা নয়, 1000টা নয়, 1 লাখটা নয়, 1 কোটিটা নয়, 100 কোটিও নয়, 10 হাজার কোটি। 10 হাজার কোটি যদি হাইড্রোজেনের পরমাণুকে পাশাপাশি বসানো হয়, বিয়ের দাওয়াতে যেমন দাওয়াত খাইতে সময় সবাই বসে না, ওই রকম করে যদি হাইড্রোজেনের পরমাণুগুলোকে বসানো হয়, তো এই যে 10 হাজার কোটি হাইড্রোজেন পরমাণুকে যদি পাশাপাশি রাখেন, তাহলে তারা মাত্র কতটুকু জায়গা নিতে পারবে জানেন? মাত্র 1 মিটার জায়গা নিতে পারবে। 10 হাজার পরমাণু এভাবে বসাবেন আপনি, কার? হাইড্রোজেনের। তারপরে তারা মাত্র জায়গা নিতে পারবে অনলি 1 মিটার, খেয়াল রাখেন। তাহলে এখানে দুইটা ইনফরমেশন দিলাম আমার ছাত্রছাত্রীদেরকে, যে খেয়াল রাখেন, তাহলে দুইটা ইনফরমেশন দিলাম। 1 নম্বর ইনফরমেশন হচ্ছে যে কি, পরমাণুকে ইলেকট্রন মাইক্রোস্কোপেও দেখা যায় না, পরমাণুকে ইলেকট্রন মাইক্রোস্কোপেও দেখা যায় না, এই লেন্সের ক্ষমতা 20 লক্ষ গুণ বাড়াইতে হয়। তারপরে পরমাণু বলে, ভাই হ্যালো, আসসালামু আলাইকুম, আমি পরমাণু, আমাকে দেখতে আসছো, তুমি ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষমতা এতগুলো বাড়াই দিছো, আমি তো আর মনে করো যে ভেতরে থাকতে পারলাম না, চলে আসলাম আমি তোমাদের চোখের সামনে, দেখো এখন আমি কিরকম দেখতে। তো এইরকম হাইড্রোজেনের পরমাণুগুলোকে আমরা মনে করেন যে কি করলাম, বসো, সারি দিয়ে বসো, তোমরা, তোমাদের জন্য চেয়ার রাখা হয়েছে, বসো 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 বসো। ওই যে 10 হাজার কোটি, মাত্র বেশি না, 10 হাজার কোটি টাকা, এরকম চিন্তা করো, 10 হাজার কোটি হাইড্রোজেন পরমাণুকে পাশাপাশি রাখলেন, মনে করেন তারা মাত্র জায়গা নিয়েছে 1 মিটার, চিন্তা করে দেখেন পরমাণু কি পরিমাণের ক্ষুদ্র তাহলে। ওকে ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এবার আমাদের পরবর্তী আলোচনাতে, যে পরমাণুর মূল কণিকা কত ধরনের, পরমাণুর মূল কণিকা কত ধরনের, এগুলো সবাই সুন্দর করে নোট করবেন, আমি আপনাদের জন্য HW গ্রুপ খুলে দেব, ঠিক আছে? তো HW গ্রুপে আপনারা আপনাদের HW গুলো জমা দিবেন, কোনো সমস্যা হলে সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরমাণুর মূল কণিকা 3 ধরনের, কথাটা খেয়াল রাখি আমরা, 3টি নয়, অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রনের নয়, খেয়াল করেন, পরমাণুর মূল কণিকা কত ধরনের, এগুলোকে কণিকা বলতে হবে, মানে ক্ষুদ্র জিনিস যে বস্তু বলা যাবে না, বস্তু মানে যেটা আপনি দেখতে পাবেন খালি চোখে, বাট কণিকা হচ্ছে যে সমস্ত জিনিসগুলো খালি চোখে আপনি দেখতে পান না। তাহলে পরমাণুর মূল কণিকা 3 ধরনের, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, আর হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট মূল কণিকা। কয় ধরনের? 3 ধরনের, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট মূল কণিকা। স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট মূল কণিকা। স্থায়ী মূল কণিকা কি স্যার? যে সকল কণিকাগুলো প্রত্যেকটা পরমাণুর কাছেই থাকে, যে সকল কণিকাগুলো প্রত্যেকটা পরমাণুর কাছে থাকে, 1 থেকে 118টা মৌলকে ডাকা হইলো, ওই তোমরা আসো এদিকে আসো, হাইড্রোজেনকে বাদ দেন আগে, প্রথমত হাইড্রোজেন, এই হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন সরো 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 সরো, হইলে আসো এদিকে আসো, তোমার মধ্যে কি কি আছে, প্রথমত স্থায়ী মূল কণিকা, ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে তোমার কাছে? জি স্যার আছে। ছাড়ো, লিথিয়াম এদিকে আসো, ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে তোমার কাছে? জি স্যার আছে। সরো, বেরিলাম আসো, এভাবে করতে করতে 118টা পর্যন্ত সবাইকে ডাকা হইলো, সবাই বলতো যে আমার মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, হাইড্রোজেন বললো স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? জি, কিছু বলবা স্যার? পৃথিবীতে আমি একমাত্র মৌল, আমার জীবনে অনেক দুঃখ, আমার জীবনে অনেক কষ্ট, আমার জীবনটা জীবনটা বেদনাময় স্যার, হাইড্রোজেন হাইড্রোজেন ডেকে সবাইকেও, আমার জীবনের কষ্ট কেউ বুঝে নাই স্যার, আমার জীবনের কষ্ট কেউ বুঝে নাই, আমার স্যার প্রোটন নাই স্যার, আমার কাছে নিউট্রন নাই স্যার, হাইড্রোজেন এসে জিজ্ঞাসা করতেছে কানে কানে, স্যার কি বলবো, সবারই তো এক ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, সবারই তো পরীক্ষা নেওয়া শেষ, আমার কথা শুনেন একটু, আমার নিউট্রন নাই স্যার। পৃথিবীতে তাহলে একটা মাত্র মৌল যেটা হচ্ছে হাইড্রোজেন, তার দু চোখ ভরা জল নিয়ে এই যেভাবে দাঁড়ায় থাকবে, হাইড্রোজেন, আমি হাইড্রোজেন, এখন আমার দু চোখে পানি, কোথায় গেলে আমি শান্তি পাবো,
হাইড্রোজেন। ওকে, তাহলে 1 থেকে 118টা সবারই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রায় সবারই আছে, শুধুমাত্র হাইড্রোজেনের নাই। কি করছে হাইড্রোজেনের চেপনা? যাক, হাইড্রোজেনের ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আর কথা বলবো না এখন। তারপরে হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এ পর্যন্ত প্রায় 100টা রকমের অস্থায়ী মূল কণিকা আছে। তো আমরা এই জিনিসটা একটু ভুল নি না কেন, অর্থাৎ আমাদের তো নিউক্লিয়াস ছিল এখানে, তাই না? নিউক্লিয়াস তো, নিউক্লিয়াসকে কেন্দ্র করেই তো আমাদের এই চারপাশে কক্ষপথগুলো ছিল, তাই তো? তো এই নিউক্লিয়াস আমাদের, ধরেন তো ইলেকট্রন আছে, আর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে। হ্যাঁ, ওকে। তো অস্থায়ী মূল কণিকাগুলো কোনগুলো? অস্থায়ী মূল কণিকাগুলো হচ্ছে যে কি, যেগুলো পরমাণুর ভেতরে খুব স্বল্প সময়ের জন্য আসে, খুব স্বল্প সময়ের জন্য আসে। যেমন স্বল্প সময়ের জন্য অনেক বন্ধু আসে না, বাসায় অনেক বন্ধু আসে যে স্বল্প সময়ের জন্য আসছে, চাটা খেয়ে চলে যাবো, আর থাকবো না তোর বাসায়, চলে যাবো এখন, আমি আমার বহুত কাজ আছে, মানে খুবই স্বল্প সময়ের জন্য আপনার কাছে আসছে। কথা বুঝতে পারছেন? এবার আসার পরে উধাও না আর হালা কই গেছে, চা নাস্তা নিয়ে গেছেন তার জন্য, সে আর টেবিলে নেছে চলে গেছে, কথা মনে করেন। তো এগুলো হচ্ছে দেখি পরমাণুতে খুব স্বল্প সময়ের জন্য উপস্থিত হয়। তার মধ্যে কয়েকটা নাম, নাম আমি একটু বলে দিতে চাই, যে মেসন, পাইওন, তারপরে হচ্ছে যে মিওন, তারপরে আরো কয়েকটা আছে যেগুলো আমি শিট দেবো ক্লাস শেষে, অবশ্যই সেখানে পেয়ে যাবে। হ্যাঁ, পাইওন, নিউওন, সরি মিওন কেন, নিউওন, অ্যান্টি নিউট্রনো, এগুলা। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে কম্পোজিট মূল কণিকা। ওই যে আপনারা নাম শুনেছেন না, যে কিছু কিছু মানে পদার্থ আছে যারা নিজেরাই কিছু আলফা রশ্মি বিকিরণ করে, কিভাবে করতে পারে, তাদের পরমাণু এমন ভাবে তৈরি, সৃষ্টিকর্তা তৈরি করে রেখেছে যে তারা তাদের মনে করেন যে ফুলে এভাবে, মানে কে আসবি, আয় আমার সামনে আয়, কে আসবি তুই, তুই কত বড় বাহাদুর, তুই আয়, মানে যে আপনার ইয়া আর কি, ওই যে শোনেন এদিকে আসেন, আমার কথা শুনে লাগে, আপনার ইউরেনিয়াম আর থোরিয়াম আছে না, ইউরেনিয়াম আর থোরিয়াম আছে না, এদের ভেতরে আপনার এই ওই যে আপনার কম্পোজিট মূল কণিকা, আলফা কণা, তারপরে হচ্ছে যে বিটা ডিউটোরিয়াম, এগুলো তাদের মধ্যে পাওয়া যায়। মানে তারা পাওয়ারফুল, মানে সামনে গেলে আপনাকে শেষ করে বলবে, তাদের পরমাণুর ভেতরে এই কম্পোজিট কণিকাগুলো পাওয়া যায়। তার মানে আমরা তিনটা কণিকাকে সাধারণত প্রত্যেকটার মধ্যেই পাই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটাকে প্রায় প্রত্যেকটা পরমাণুর মধ্যে পাওয়া যায় হাইড্রোজেন ছাড়া। আর অস্থায়ী মূল কণিকা, সেটা খুব স্বল্প সময়ের জন্য দাওয়াত খেতে আসে, দাওয়াত খাওয়া হয়ে গেলে গিফট না দিয়ে চলে যাবে। তারপরে কম্পোজিট মূল কণিকা যেটা, সেটা বলো কি, আয় ওরা, কে আসবি তুই আমার কাছে, আয় দেখি তো দাঁত মুখ ফালাই দেবো, তোকে আজকে মারি ফেলবো, মানে এটা অনেক ভারী কণা যেটা ক্ষতিকারক বলতে পারবে। তাহলে পরমাণুর মূল কণিকা তিন ধরনের, স্থায়ী মূল কণিকার মধ্যে ছিল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অস্থায়ী মূল কণিকা প্রায় 100টির মতো আছে, আর আমাদের কম্পোজিট মূল কণিকা, তো এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর, ক্ষতিকর, ক্ষতিকর। এরপরে আমরা জানতে চলেছি আমাদের এই অধ্যায়ের আরও একটি আকর্ষণীয় জিনিস, আরও একটি আকর্ষণীয় জিনিস, যেটার নাম হচ্ছে প্রোটন এবং নিউট্রনের চার্জ। বলেন প্রোটনের চার্জ কি আর নিউট্রনের চার্জ কি, দ্রুত বলেন, প্রোটনের চার্জ কি আর নিউট্রনের চার্জ কি, দ্রুত বলেন। কি ব্যাপার, ইন্টারনেট কানেকশন চলে গেল নাকি? ঠিক আছে, আমি আপনাদেরকে ক্লাস শেষে আমার এই ক্লাসের যে একটা নোটস আছে সেই নোটটা সাবমিট করে দেব, আপনারা ভালো করে বাসায় পড়বেন, দেখবেন অনেক কিছু জানতে পেরেছে। ওকে, সবাই প্রায় জানাইছে প্রোটন হচ্ছে পজিটিভ, নিউট্রন হচ্ছে চার্জ নাই, মিরাজ হচ্ছে, ওকে লেখার জন্য অবশ্যই। ও আচ্ছা, ওটা হবে যে 1000 1000, 10000 না, সাজ্জাদ হোসেন 1000 হবে এটা, আমি 10000 বলে ফেলছিলাম নাকি? ও আচ্ছা, তাহলে হয়তো ভুল বলে ফেলছি, 1000। ওকে, সবাই বলেছে প্রোটনের হচ্ছে ধনাত্মক, নিউট্রন হচ্ছে কত, শূন্য। কত কথা বলতে হয় ক্যামেরার সামনে,
কত কথা বলতে হয়, দু একটা হয়তো মিস চলেই যাবে, ধরাই দিবেন আপনারা। চলে আসেন এবার, আমরা বলেছিলাম যে প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে, একটু আগে যেটা আমরা বলেছিলাম সেটা পাওয়া যায় কোয়ার্ক। প্রোটন আর নিউট্রনকে ভাঙবো আমরা, কোয়ার্ক পাবো। এই কোয়ার্কের 6টা ফ্লেভার আছে। স্যার কি বললেন জানো? 6টা ফ্লেভার আছে, ম্যাঙ্গো ফ্লেভার, লিচি ফ্লেভার, তারপরে হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, আপেল ফ্লেভার, কেরোসিন ফ্লেভার, পেট্রোল ফ্লেভার, এগুলো ফ্লেভার নাকি? আর এনাদার এলো নাম, মানে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কোয়ার্কের 6টা ফ্লেভার আছে, মানে 6টা নাম আছে, মানে কত ধরনের কোয়ার্ক পাওয়া যায় প্রোটন আর নিউট্রনকে ভাঙলে, সেটা হচ্ছে এটা আলোচনা। দেখেন কোয়ার্কের 6টা ফ্লেভার, ওয়াহ! একটা হচ্ছে আপ কোয়ার্ক, আপা না, আবার খেয়াল রাখবেন, আপ নট আপা, আপ কোয়ার্ক। আর একটা হচ্ছে ডাউন কোয়ার্ক, আর একটা হচ্ছে চার্ম কোয়ার্ক, আর একটা হচ্ছে স্ট্রেঞ্জ কোয়ার্ক। এটা আবার উচ্চারণ করতে গিয়ে দাঁত ছুটে যেতে পারে, সো অবশ্যই টুথব্রাশ ভালো করে করে নেবেন যাতে করে দাঁত ছুটে না চলে যায়। এই স্ট্রেঞ্জ, ও বাপরে বাপরে, স্ট্রেঞ্জ। তারপর হচ্ছে টপ কোয়ার্ক, তারপর হচ্ছে বটম কোয়ার্ক। 6টা ফ্লেভার মানে 6টা নাম। তবে হ্যাঁ, এদের মধ্যে 2টা কোয়ার্ক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আপ কোয়ার্ক আর একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। তবে এই যে চার্ম কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক, টপ কোয়ার্ক, বটম কোয়ার্ক, এরা হচ্ছে যে কি আর একটু ভারী কণা, আপ ডাউনের চাইতে আরও ভারী কণা। তাই যখনই আপনার এই কোয়ার্কগুলো একটা প্রোটন অথবা মানে মানে একটা পরমাণুর মধ্যে অবস্থান করবে বা পরমাণুর মধ্যে তৈরি হবে, তখন এইগুলা চেঞ্জিং হয়ে প্রোটন আর নিউট্রনে পরিণত হয়। আমি আবার বলতে চাই কথাটা, খেয়াল রাখেন, আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক এই দুইটা ছাড়া বাকি যে 4টা কোয়ার্ক আছে, এই 4টা কোয়ার্ক পরিবর্তিত হয়ে প্রোটন এবং নিউট্রনে পরিণত হতে পারে। আর এই যে আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক, এই দুইটা থেকে আপনি ব্যাখ্যা করতে পারবেন যে কেন প্রোটনের চার্জ ধনাত্মক, কেন নিউট্রনের চার্জ ঋণাত্মক। তো বিজ্ঞানীরা জানার চেষ্টা করলো যে আরে আপ কোয়ার্ক আপা কোয়ার্ক তোমার মধ্যে কি কি আছে, ডাউন কোয়ার্ক ডাউন কোয়ার্ক তোমার মধ্যে কি কি আছে, বা তোমার মান আমি কিভাবে পাবো। তো এগুলো প্রত্যেকটাই আপনার প্রোটনের চার্জকে স্থির রেখে করা হয়েছে। এবার আসেন এখানে ক্ষেত্রে, আচ্ছা ওই কথাটা বাদ দেন যে প্রোটনের চার্জকে স্থির রেখে বাদ, ওটা বাদ, ওটা শুনেন নাই মনে করে নেন, নাহলে আবার ঝামেলা লেগে যাবে আপনার কাছে। আমি এখন কয়েকটা জিনিস জানাবো, এগুলো মান মুখস্থ করে রাখবেন সবসময়ের জন্য, ঠিক আছে? আপনি যখন আমার কাছে ভাইবা পরীক্ষা দিতে আসবেন তখন আমি কিন্তু এগুলো ধরবো আপনাকে, আর না পারলে কিন্তু খবর আছে, মাইর দিব কিন্তু এক একজন রে। দেখেন এই যে বস, এখানে বস, বিরিয়ানি খেতে দেবো একটু পরে। দেখেন একটা আপ চার্জের মান হলো 2/3, একটা আপ চার্জের মান হলো 2/3, একটা ডাউন চার্জের মান হলো -1/3। তাহলে আপার মান কত, আপার মান কত? একটা আপা হচ্ছে যে 2/3, একটা ডাউন হচ্ছে যে কি -1/3, 2/3 -1/3, 2/3 -1/3। দেখেন প্রোটনে 2টা আপ আপা থাকে আর একটা ডাউন থাকে, মনে রাখবেন। তাহলে প্রোটনে 2টা আপ কোয়ার্ক থাকে অথবা আপ চার্জ থাকে, আর একটা ডাউন কোয়ার্ক থাকে বা ডাউন চার্জ থাকে। প্রোটনের মধ্যে 2টা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক, আর নিউট্রনের মধ্যে 2টা ডাউন, একটা আপা আপ কোয়ার্ক। তার মানে এখানে 2টা আপা একটা ডাউন, এখানে শুধু 2টা ডাউন একটা আপা। তাহলে প্রোটনে হচ্ছে যে কি 2টা আপা একটা ডাউন, আর নিউট্রনে হচ্ছে যে কি 2টা ডাউন একটা আপা। বাস এখন আপনি হিসাব করে ফেলতে পারবেন যে প্রোটনের ক্ষেত্রে, খেয়াল করে দেখেন আমি এখন প্রোটনের চার্জটা কেন ধনাত্মক হয় সেটা বের করতে চাচ্ছি। তাহলে দেখি আমরা প্রোটনের ক্ষেত্রে 2টি আপ কোয়ার্ক আছে, আমি লিখে দিচ্ছি যে দেখেন, তাহলে 2টি আপ কোয়ার্ক, হ্যাঁ, তারপরে প্লাস আবার কি আছে, একটি ডাউন আছে। তাহলে যে এখানে একটি ডাউন, তাহলে ডাও দিয়ে ডাউন বুঝিনি আমরা, তাহলে খেয়াল করে দেখেন তো একটা আপ কোয়ার্কের মান কত, একটা আপ কোয়ার্কের মান হচ্ছে 2/3। তাহলে 2টা আপ কোয়ার্ক আছে না, তাহলে যে 2/3 প্লাস হচ্ছে 2/3, তাহলে 2টা আপ কোয়ার্ক, একটা আপ, একটা আপ কোয়ার্কের মান 2/3, তাহলে যে 2/3 আরেকটা আপ কোয়ার্কের মান 2/3, বসে গেছে।
তারপরে একটা ডাউন কোয়ার্ক ছিল, একটা ডাউন কোয়ার্কের মান হচ্ছে কত? মাইনাস ওয়ান বাই থ্রি। দেখেন তাহলে এখানে কি দাঁড়ায়, টু ডিভাইডেড বাই থ্রি প্লাস টু ডিভাইডেড বাই থ্রি প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে ওয়ান বাই থ্রি। আমরা লসাগু কি পাই এখানে? থ্রি পাই। তার মানে এখানে পাবো আমরা কত? টু প্লাস হচ্ছে কত? টু মাইনাস হচ্ছে কত? ওয়ান, তাই না কথা? তাহলে দুই আর দিয়ে কত? চার, চার থেকে একবার দিলে কত হবে? তিন। থ্রি ডিভাইড বাই থ্রি মানে হচ্ছে যে কত? প্লাস ওয়ান। খেয়াল করে দেখেন তাহলে আমরা প্রোটনের চার্জ কত পেলাম আমরা জানো? প্লাস ওয়ান পেলাম। এই জায়গাটা থেকে আমরা কিন্তু মুখস্থ করি যে প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, নিউট্রনের কোনো চার্জ নাই, এভাবে মুখস্থ করি না আমরা। এই যেটা কোয়ার্ক দিয়ে আপনি সেটাকে ব্যাখ্যা করতে পারবেন, অর্থাৎ কোয়ার্ক বলে দিবে আপনাকে যে প্রোটনের চার্জ কেন পজিটিভ বা প্লাস ওয়ান, বাট কেন আপেক্ষিক চার্জ, কেন ধরে নেওয়ার ক্ষেত্রে তার চার্জ হয়েছে যে কত? প্লাস ওয়ান। আপেক্ষিক মানে আপনি এক কথায় মনে রাখতে পারেন, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলতেছি, আপেক্ষিক মানে হচ্ছে ধরে নেওয়ার ক্ষেত্রে, আপনি এটা মনে রাখেন আপাতত, কোনো সমস্যা নেই তো এটা ধরতে গেলে, আপেক্ষিক মানে ধরে নেওয়ার ক্ষেত্রে। তাহলে আপেক্ষিক চার্জ কেন প্লাস ওয়ান ধরা হয়, অর্থাৎ কোয়ার্ক থেকে তার মান প্লাস ওয়ান পাওয়া যায়, দ্যাটস ওয়াই তার আপেক্ষিক চার্জ হচ্ছে প্লাস ওয়ান। একই রকমভাবে আমরা বের করতে চাচ্ছি নিউট্রনকে, নিউট্রনকে আমরা বের করতে চাচ্ছি, চলে নিউট্রন, এবার আছেন নিউট্রন। তাহলে নিউট্রনের মধ্যে কি থাকে? এবার দুটা কি থাকে এখানে? ডাউন। তাহলে দুটি ডাউন থাকবে, কেমন? তাহলে দুটি ডাউন, আর একটি কি থাকবে? আপা থাকবে, আপা মানে আপ, ঠিক আছে? তাহলে দুটি ডাউন, একটা ডাউনের মান কত দেখি একটু, তাহলে যে দুইটা ডাউন, একটা ডাউনের মান হচ্ছে কত? মাইনাস ওয়ান বাই থ্রি। তাহলে যে মাইনাস ওয়ান বাই থ্রি, একটা প্লাস হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি। দেখেন যে দুইটা ডাউন চার্জ আমরা মান লিখেছি, তারপরে প্লাস একটা আপা ছিল, একটা আপার মান হচ্ছে কত? টু ডিভাইডেড বাই কত? থ্রি। তাহলে মাইনাস কি থাকতেছে এখানে? ওয়ান বাই থ্রি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে কত? ওয়ান বাই থ্রি, প্লাস হচ্ছে টু ডিভাইডেড বাই কত? থ্রি। লসাগু কত পাচ্ছি আমরা? থ্রি পাচ্ছি। তাহলে এখানে আমরা কত বসাতে পারবো? থ্রি থ্রি বাদ চলে যাচ্ছে, এখানে মাইনাস ওয়ান থাকে, আবার থ্রি থ্রি বাদ চলে যাচ্ছে, তাহলে মাইনাস ওয়ান থাকে, তারপরে প্লাস টু থাকে। দেখেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কত? মাইনাস টু, আর এখানে আছে কত? প্লাস টু, নিচে হচ্ছে কত? থ্রি। তাহলে উপরে থাকে জিরো, ডিভাইডেড হচ্ছে কত? থ্রি, তার মানে জিরো। এ কারণে নিউটনের চার্জ হচ্ছে কি আমাদের? জিরো, বা আমরা বলে থাকি যে নিউটনের কোনো চার্জ নাই, যেটা আমরা কোয়ার্ক থেকে ব্যাখ্যা দিতে পারি। আশা করি আমার সকল ছাত্রছাত্রী এই কোয়ার্ক থেকে এই বিষয়গুলো যে আসলে আসে বা এই বিষয়গুলো যে ব্যাখ্যা করা যায় সেগুলো ভালো করে বুঝতে পেরেছে। আমাকে একটু জানাবেন, কষ্ট করে একটু জানান, জানান জান, বুঝতে পারছেন সবগুলা? অল ক্লিয়ার? আচ্ছা, আমার ক্লাস চলাকালীন কি আটকে টাটকে যাচ্ছে নাকি সেটা একটু খেয়াল রাখেন, তার কারণ আমার এখানে এখানে ঠিকঠাক দেখাচ্ছে অবশ্য সব কিছুই, তার কারণ আমার দুই জায়গাতে দুইটা জিনিস কাজ করতেছে। দেখি আমার ছাত্রছাত্রীরা কি বলে। ওকে বলেছে রিয়াজ, বলেছে ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ দেলোয়ার। এরে দেলোয়ার আপনার নাম? আমার নাম তো দেলোয়ার, এমডি জাকারিয়া, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, এগুলো সৃজনশীল আছে না, এগুলো হচ্ছে রসায়নের বেসিক। আপনি বেসিকে যত বেশি ক্লিয়ার ধারণা রাখবেন, আপনি বেসিকে যত বেশি পাকা, আপনি রসায়নে তত বেশি পাকা। আর আপনাকে পাকা করার দায়িত্ব কে নিয়েছে? আমি নিয়েছি। দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখে, যতটুকু আপনাদেরকে দিব ততটুকু ভালো করে পড়ে যাবেন, একদম টেনশন করার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ সবাইকে, আলহামদুলিল্লাহ। স্যার এটা কি এসএসসি না এইচএসসি? এটা এরকম কোনো কথা না রে মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো হচ্ছে যে বেসিক ধারণা, রসায়নের বেসিক ধারণা। আপনার মাথায় প্রশ্ন আসতো না? আমার মাথায় আসতো, কেন কেন প্রোটনের চার্জ প্লাস ওয়ান হবে, কেন নিউটনের চার্জ জিরো হয়ে যাবে, কেন রে ভাই এটা কিভাবে হয়? ওই জানাটাকে আমি আপনাকে জানাতে চেয়েছি।
আপনি 9-10 থেকে এই সমস্ত জিনিস জানবেন। আরে আমরা জানতে পারিনি 9-10-এ তো কি হয়েছে, আপনারা তো আমার স্টুডেন্ট, আমি না হয় অনেক বড় হয়ে জানার চেষ্টা করেছি বিধায় জানতে পেরেছি, বাট আপনারাও কি আমার মতে পিছাই থাকবেন? এটা হতেই পারে না। আমি আছি যেহেতু এটা হতে দিব না, চিন্তা করিয়েন না। যত ধরনের বেসিক আপনার লাগবে আমি আছি, টেনশন বিলকুল মত করো। মে হো না, টেনশন বিলকুল মত করো। ওকে, সবারই ক্লিয়ার শ্যাম্পু, আলহামদুলিল্লাহ, গেল। তাহলে আমাদের এই কথাগুলোতে গেছে। এবার এবার আসেন আমাকে রসায়নের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবো আমরা। রসায়নের আবির্ভাব নিয়ে তো আমি প্রথমে দিকে তেমন একটা কথা বলি নাই, তো আমি একটু কথা বলি। তো আমরা তো বললাম যে রসায়নকে প্রথমত মানে গুপ্তবিদ্যা নামে ডাকা হতো, কেননা এটার যে শিক্ষা বা এটার যে আলাপ আলোচনা সেটা সবার সামনে বললে হয়তো বা সবাই ভয় পেতে পারত। দ্যাট মিনস এটা বাইরে তেমন একটা ছড়াতে চাইতো না বিজ্ঞানীরা, বা যারা এটা নিয়ে ভাবতো তারা এটা বাইরে প্রকাশ করতে চাইতো না। তো এ কারণে এটাকে গুপ্তবিদ্যা নামে জানা মানে ডাকা হতো। তো আমরা আরো কয়েকটা প্রশ্ন একটু করে ফেলি, দেখি আমার ছাত্রছাত্রীরা কতটুকু জেনেছে বা কতটুকু মনে রেখেছে। তাহলে আমি মনে করি যে আরো একটু কিছু যে কথাগুলো বলবো সেগুলো একটু পরে বলার চেষ্টা করব। তো প্রথমত আমরা বলি যে প্রাচীন এবং মধ্যযুগে রসায়নকে কি নামে ডাকা হয়। আমার স্টুডেন্টরা উত্তর দিবে খুব দ্রুত। ওকে, প্রথমত দিয়েছে উত্তর নওশিন, তারপরে হচ্ছে অন্তর, সঞ্জিদা, তারপরে হচ্ছে আবু বকর সিদ্দিক, শামীম মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ, সবাই উত্তর একই দিয়েছে। তানিশা, কাশফিয়া, রাজিয়া আফরোজ, এমবি আসিফ খান, আলকেমি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপরে আমরা জানবো এ অধ্যায়ের আরো কয়েকটা প্রশ্ন করে ফেলি যে আপনি কতটুকু মনে রাখতে রাখতে পেরেছেন। আমাদেরকে বলতে হবে এখন, আমি এগুলো আগে দিয়ে দিই না তো হইল না, আধুনিক রসায়নের জনককে বলে, আধুনিক রসায়নের জনককে। আধুনিক রসায়নের জনককে প্রথমে ফাহিম উত্তর দিয়েছে, তারপরে সিদ্দিক, আবু বকর সিদ্দিক, তারপরে হচ্ছে রাইহান মারুফ, তারপরে আব্দুল তন্ময়, তারপরে হচ্ছে আরি আফিফ আহমেদ, থ্যাংক ইউ সো মাচ, রাকিব, নাহিদ, লাভ হয়েছে, মাশাল্লাহ, এতে সবাই মনে রাখতে পারে। ওকে, এরপরে প্রশ্ন, এরপরে প্রশ্ন, কোয়ার্কের ভালো করে বুঝবেন, কোয়ার্কের কতটি অংশ বা কোয়ার্কের ফ্লেভার সর্বমোট কিন্তু ছিল 6টা, তাই না? বাট এই 6টা ফ্লেভারের মধ্যে কয়টা ফ্লেভার প্রোটন এবং নিউট্রনে পরিণত হয়? কোয়ার্কের 6টা ফ্লেভার ছিল, বাট এই 6টা ফ্লেভারের মধ্যে কতটি ফ্লেভার প্রোটন এবং নিউট্রনে পরিণত হয় জানাবেন। শাহিন বলেছে 2টা, হয় নাই, রাইহান মারু বলেছে 4টা, মেহরাজ বলেছে 4টা, ইসলামের সৈনিক বলেছে 4টা, 2টা যারা বলতেছেন তার ভুল হয়েছে, ইসলামের সৈনিক বলেছে 4টা, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা 4টা বলেছেন। এই আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক তো আপনার চার্জ নির্ধারণ করে, আর বাকি যেগুলো থাকলো সেগুলো বললাম না যে কি নির্ধারণ করে আপনাদের জন্য, হাই হাই হাই, প্রোটন এবং নিউট্রনে পরিণত হয়। ওকে, ধন্যবাদ, 1 কেজি করে ধনে পাতা সবাইকে, শীতকাল এখন চলে আসছে, আপনাদের সবার বাসায় 1 কেজি করে আমি ধনে পাতা পাঠিয়ে দেব। না, আমাদের মেসেঞ্জারে কোনো গ্রুপ থাকবে না, আমি আপনাদের জন্য টেলিগ্রামের একটা গ্রুপ ইউজ করাবো, হোয়াটসঅ্যাপেরও কোনো গ্রুপ রাখবো না, আপনারা টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ওকে, তো আজকে আমার ছাত্রছাত্রীদের সাথে আজকে একটু শুধুমাত্র পরিচয় পর্বটা বা হালকা করে একটু রসায়নের ধারণাগুলো দিতে আসলাম। আগামী রবিবারের দিন আমি কি আলোচনা করবো আমি একটু বলি। আগামী রবিবার হবে একটা ঝাঁকানাকা ক্লাস, যেটাকে বলবেন আপনি ঝাঁকানাকা ক্লাস। ঝাঁকানাকা কেন বলবেন আমি আপনাকে বলি, তখন আপনার লাইফে সমস্যা হয় সবচেয়ে রসায়নকে নিয়ে, ওই জিনিসগুলোকে নিয়ে, কি কি নিয়ে, স্যার আমি রাসায়নিক বিক্রিয়া কীভাবে করবো আমি পারি না, আর রসায়ন মানে রাসায়নিক বিক্রিয়া করতে হবে, তো রাসায়নিক বিক্রিয়া করার জন্য
এটা সেটা অ্যাবলা জ্যাবলা যা কিছু লাগে সব কিছু নিয়ে আগামী মানে রবিবারের ক্লাসে আলোচনা হবে। আর আজকে আমি কিছুক্ষণ পরে নোট দিয়ে দিব, নোটটা অবশ্যই ভালো করে কমপ্লিট করবেন, অ্যান্ড আমি এইচডব্লিউ গ্রুপে করে দেবো আপনাদের জন্য। এইচডব্লিউ গ্রুপে আপনারা এগুলো জমা দেবেন, আর এখানে কোনো আপনারা পোস্ট করবেন না, আপনারা এইচডব্লিউ গ্রুপে পোস্ট করবেন। আর আরেকটা যেন কি কথা বলতে চাচ্ছিলাম আমার ছাত্রছাত্রীদেরকে, আপনাদেরকে আমি বলতেছি শুনেন, ক্লাস মিস করবেন না প্লিজ, কেমন? বাবা মায়ের অনেক টাকা খরচ করে ভর্তি হয়েছেন, তো সবগুলো ভালো করে পড়বেন, শিখবেন, অন্য কাউকে শিখাবেন। তো আপনি যদি কখনো মানে একটা জিনিস শিখে আরেকজনকে শিখাতে পারেন, তখনই বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকু বুঝতে পেরেছেন। তো আপনি যদি সম্ভব হয় তাহলে এরকম একটা পদক্ষেপ আপনি নিতে পারেন। যাই হোক, আমি আর তেমন একটা কিছু আজকে বলবো না, আমার স্টুডেন্টরা আজকের মতো এতটুকুই শিখে থাকুক, আগামী পরশু দিনের ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করবেন, তখন সেখানে রসায়নকে কিভাবে পড়লে আমি সহজভাবে রসায়ন বুঝতে পারবো আর রাসায়নিক বিক্রিয়া করার নিয়ম, এই দুইটা টপিক নিয়ে আলোচনা করবো আগামী পরশু দিন, বা আগামী রবিবার, পরশু দিন না মানে রবিবারে দিন ইনশাআল্লাহ, রবিবারে না, রবিবারে না সরি, আপনাদের ক্লাস তো আমি দেখেছি শনি, সোম, বুধ, শুক্র, তার মানে রবিবার না তো, আগামী শনিবারে, তার মানে কালকে শুক্রবার হবে ইনশাআল্লাহ, তারপরের দিন হবে কি শনিবার, ওই শনিবারে রাত 8:30 আপনাদের সাথে আমার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ, রসায়নকে কিভাবে পড়লে স্যার সহজ করতে পারবো আর রসায়নের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া করার একদম গাদি গাদি নিয়ম আপনাদের সামনে নিয়ে আসবো, মুহূর্তের মধ্যে সব কিছু আপনি সমাধান করে ফেলতে পারবেন ওই একটা ক্লাসে, আপনার পুরো রসায়ন বইয়ের 90% বিক্রিয়া আপনি কালকে থেকে করতে পারবেন, মানে শনিবার থেকে ইনশাআল্লাহ, দিয়ে দিলাম আপনাকে এটা গ্যারেন্টি ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ আজকের মতন, সবাই নিজের খেয়াল রাখবেন, নিজে খাবার দাবার ঠিক মতো খাবেন, আর অবশ্যই পড়াশোনা যেন অবশ্যই ভালো মতো হয় সেটা খেয়াল রাখবেন, তখন এই 4টা মাস গোল্ডেন টাইম, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।